হায়, স্কিনের জন্য ভাবছেন কিংবা হেয়ারের জন্য? তাহলে জেনে রাখুন আপনার ভেতরটা ঠিক করেছেন কিনা। ভেতর তো দেখুন আগে যে ভেতরটা ঠিক রেখেছেন কিনা, নাকি এটা ওটা কিনে আনবক্সিং করে লাগাচ্ছেন, খাচ্ছেন। অনলাইনে কত কিছু পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে, যে পিৎজা আছে, মোমোজ আছে, বিরিয়ানি আছে, খানে কা সাকিন মত কিজিয়ে। আগার আপনি আপনার যদি ঠিক লাগে না, আপনি এইসব দিকে কখনোই যাবেন না। খাবারের চ্যানেলটাকে বন্ধ রাখুন, তাহলে দেখবেন এই জিনিসগুলো আপনাকে লাজিজদার করবে না। আর আপনার স্কিন আর হেয়ার এক মাস ট্রাই করে দেখুন, চেঞ্জ হয়ে যাবে। আই ক্যান চেঞ্জ এভরিথিং। তো আপনি এগুলো করুন, আর ফার্টিলাইজার লাগান, লিভ কিউ খান, টোন আপ করুন। বিল্ড আপ না হলে, লিভার টোন আপ না হলে আপনার স্কিন কখনো ভালো হবে না। আজকে বয়স ছোট আছে ভালো লাগছে, কালকে কিন্তু ভালো লাগবে না। আপনি 60 সালের মধ্যেই বুড়িয়ে যাবেন। কিন্তু যারা ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করে, আমি ইয়ের কথা বলেছিলাম না, ক্লিওপেট্রা, তো ক্লিওপেট্রার ক্ষেত্রেও এরকম প্রচণ্ড সুন্দরী ছিলেন, এবং যে প্রোডাক্টগুলো দিয়ে তৈরি করা হয় সেটাই কিন্তু আমরা দিয়ে থাকি সচরাচর। ইউজ করুন, ভালো থাকবেন। না ইউজ করলে জানতে পারবেন কি নয়, আনবক্সিং এটার করুন, দেখুন আয়ুর্বেদ 60 ইয়ার্স রানিং। আর একটা জিনিস, ওয়ার্ল্ড ব্যান্ড ইন্ডিয়াও জিতেছে। দেখুন প্রোডাক্টটা একবার দেখুন, ভালো লাগলে নিশ্চয়ই অন্যজনকে জানান, শেয়ার করুন। আর না ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান যে কোন জায়গাটা আপনার ভালো লাগলো না। থ্যাংক ইউ ইউ অল।